আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র সে মহান রব্বুলের আল্লাহ তালার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা পেরেশানি থেকে ফারেক করে আল্লাহ আলা আমাদেরকে রমজান পবিত্র মাসে তা আলিমে মাস্তুরাত আলিমের এই পয়েন্টে এসে মহান আল্লাহ জাল্লা শানহুর বরত এবং রসুলের সন্ন্যাস নিয়ে কিছু আলোচনা ইমান ও আমুল সম্পর্কে আলোচনা করা এবং সেনা তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আজমত ও মহাব্বতের সাথে ভালোবাসার সাথে তাকুয়ার সাথে ক্ষোধাভীতির সাথে কালীমাতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মাহাতারামা মা ও বোনেরা আল্লাহ তালা এ দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন চারটি পদার্থ মধ্যেও যেই জিনিসগুলো তারা পুরা বিশ্বকে সৃষ্টি করেছেন তার মধ্যে একটি হয়েছে আগুন একটি হচ্ছে পানি আরেকটি হচ্ছে বাতাস আরেকটি হচ্ছে মাটি আর এই চার পদার্থের মধ্যে শ্রেষ্ঠ পদার্থ হচ্ছে মাটি আর এই মাটির দ্বারা আল্লাহতাল মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালে দুনিয়াতে হাজারো লক্ষ লক্ষ ফেরিস্তা এই দুনিয়াতে মহা আসমানে আরো সে আরো সে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন এই সকল ফেরেস্তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তার চারজন একজন ফেরিস্তারের নাম হচ্ছে জিব্রাইল আরেকজনের নাম মিকাইল আরেকজনের নাম ইস্তাফিল আরেকজনের নাম হচ্ছে জিব্রাইল এই চারজন ফেরিস্তা মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তা হচ্ছে জিবরাইল আলী ইসলাম কারণ এই জিব্রাইল তিনি আসমান থেকে আল্লাহর কাছ থেকে এলমে ওহাই কোরআনের জ্ঞান কোরআনের ওহি পির নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে নিয়ে আসে কোরানের এ বাণীগুলো মানব জাতির কাছে নিয়ে আসার কারণে এই মানব জাতি এই মানব জাতির কাছে কোরআনের ওহাই নিয়ে আসার কারণে সকল ফেরিস্তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরিস্তা হচ্ছে জিব্রাহিল আলি প্রিয় হাজরিন আল্লাহ এ দুনিয়াতে লক্ষ লক্ষ ফিরে নাবী ক্রামদেরকে পাঠিয়েছেন এ সকল নাবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নাবী হচ্ছে চারজন একজনের নাম হচ্ছে হযরত মুসা আলি সাল্লাম আরেকজনের নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলি সাল্লাম আরেকজনের নাম হচ্ছে হজরত দাউদ আলি সাল্লাম আরেকজনের নাম হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সালাহ আলী এই লক্ষ লক্ষ আমি গ্রামের মধ্যে চারজন শ্রেষ্ঠ নবী আর এই চারজন শ্রেষ্ঠ নবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী সৈদুল মুরসালিন খাতমুল নবীন হাবিবে কিবরিয়া জনাবে মুস্তফা হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলী হাসাল্লাম এই চারজন ফিরিস্তার মধ্যেও শ্রেষ্ঠ ফিরিস্তা কারণ এই নবীর কাছে দেওয়া হয়েছে মহা গ্রন্থাল কোরআন আল্লাহ দুনিয়াতে লাখো লাখো কিতাব পাঠিয়েছেন সহিফা পাঠিয়েছেন ছোট ছোট গ্রন্থ পাঠিয়েছেন এই লাখো লাখো কিতাব সহিফার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব সবচেয়ে বড় কিতাব হচ্ছে চারটি একটি নাম হচ্ছে কোরআন আরেকটির নাম হচ্ছে যাবুর, আরেকটির নাম হচ্ছে তাওরাত আরেকটির নাম হচ্ছে ইঞ্জিল এই চারটি গ্রন্থের মধ্য থেকে এই বড় চারটি গ্রন্থর মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ সব চাইতে দামি গ্রন্থ হচ্ছে আল কোরআন আর এই কোরআন এত দামি যে আল্লাহ বলছেন ফিল কোরআন পূর্বের কোনো কিতাবের কথা এবং ভবিষ্যতেরও কোনো কথা কোনো বিষয় মানুষের পারিবারিক জীবনে ঘর সংসারের জীবনে রাষ্ট্রীয় জীবনে ইমান আমলের জিন্দগিতে কবর হাসর মাঠে কি হবে সব বিষয় আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন এই জন্য এই কোরআন হচ্ছে অন্য অন্য গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আর এই গ্রন্থটি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন প্রিয় হাজরিন এ দুনিয়াতে সব চাইতে দামি যত মাখলুকাত আছে এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানব জাতি আমরা আশরাফুল মাখলুকাত প্রিয় হাজির আমরা দিনের পরে রাত রাতের পরে দিন দেখতেছি এ দিনের পরিক্রমা পরিবর্ধনের মধ্যে মাস আল্লাহতালায় মানব জাতির জন্য গণনা হিসাবে বারোটি চাঁদ দিয়েছে বারোটি মাস দিয়েছে এই বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস চারটি একটা মাসের নাম হচ্ছে রজব আরেকটি মাসের নাম হচ্ছে জিলকদ আরেকটি মাসের নাম হচ্ছে জিল হজ আরেকটি মাসের নাম হচ্ছে রমাদন এই চারটি মাসের মধ্যে আল্লাহতালার নিকট শ্রেষ্ঠ মাস হচ্ছে শাহরু রমাদন নাল্লাদি উম জিলাফি হিল কোরান এই চারটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান কারণ এই মাসে উংজিলাফি হিল কোরান এই মাসে আল্লাহ সব তার কাছে প্রিয় কিতাব সবচেয়েতে দামি গ্রন্থ এই রমজান মাসে নাজিল করেছেন আল্লাহ তালা আমাদেরকে দামি ফেরিস্তার মাধ্যমে এই কোরআনে রহি পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল আলি সাল্লামকে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মাস রমজান মাসে নিয়ে আসে এই জন্য আমরা প্রিয় মা ওবন সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালী মতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির মেরে ভাই এবং মহতারামা মা ও বোনেরা আল্লাহ তালা আমাদেরকে এত ভালো কিছু দিয়েছেন এত শ্রেষ্ঠ কিছু দিয়েছেন শুধু তা নয় আল্লাহ তালা বলছেন এই রমজান মাসে আমার মমিন বান্দা পুরো এগারোটি মাস সে কীভাবে খাইবে কিভাবে আমল করবে আমলে কত দুর্বলতা হয়ে গেছে তো আমার ওই বান্দারা যখন ফিরে আসবে রমজান মাসে তো এই বান্দার একটি নফল এবাদত আমি ফরজের সমান সব মা বোনেরা আমাদের ছেলে মেয়েদের অনেকের বিয়ে হয় শাদী হয় বাড়িতে অনুষ্ঠান হয় তো খুশির বাবা মারা আশপাশের সকল দাওয়াত দেয় যে আপা বা ভাই বা দাদা আপনারা আসেন আমাদের বাড়িতে আজকে যা খাবেন সেটাই খাওয়াবো খুশিতে খাওয়াই আমরা বাড়িতে আয়োজন করি মানুষকে দাওয়াত দিই খুশির তার এত খুশি হন এত খুশি এই মানব জাতিকে বাঁচানোর মাসে আল্লাহ যেহেতু কোরআন নাসিল করছে এটা শ্রেষ্ঠ কিতাব এই কোরআন নাসিলের কারণে এই কোরআনের কারণে আল্লাহ খুশি হয়ে মমিন বান্ধার জন্য একটি মাস এমন ভাবে দিল যে বলল আমার বান্দা একটা নফলে বদত করবে কিন্তু আমি তাকে ফরজের দান করব। আমার বান্দা একটি ফরজ আদায় করবে তো অন্য মাসে সহত্তরটি ফরজের সব দান করব আমার বান্দা একটা সদাকা করবে আমি তার সহত্তর গুণ বাড়িয়ে দিব আমার বান্দা কোন একজন রোজাদারকে রোজা করাইবে ইফতারি খোলাইবে তো ও পরিপূর্ণ ইফতার করানো ওয়ালার রোজার সব তাকে দিয়ে দেব আমার বান্দা রমজান মাসে আমার কাছে চাইবে তো আমি তাকে দিয়ে দিব আমার আল্লাহ তালার রহমত শেষ রাতের দিকে তাহার সময় শেহরির আগে আল্লাহ তালার রহমত আসমানের কাছে চলে আসে আর প্রত্যেকদিন দিন আল্লাহ তালার আরস থেকে আওয়াজ উঠে বান্দা তোমরা কি রয়েছে চাওয়ার আমার কাছে চাও আমি তোমার তোমার চাওয়াকে পুরা করে দেব বিশেষ দানের মাস যেমন আমরা খুশি হইলে দিতে থাকি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে একজনের জামা কাপড় করে দিছে বানাই দিছে খুশিতে আর একজন বলছে দাদু আমাকে একটা জামা বানাই দেন লে তুইও নি কারণ বাড়িতে তো আজকে অনুষ্ঠান তো তুই নিবি না তুই তুইও নি আর একজন এসে বলতেছে ভা আব্বা আমি একটা জামা নিব আচ্ছা তুই নে আসে বলতেছে মেয়ে বাবা আমিও জামা নিব তো তুইও নে কিন্তু এটা যদি অন্য সময় বলে দিবে না এখন পেরেশানে টাকার সমস্যা কিন্তু যদি বাড়িতে অনুষ্ঠান হয় কোনো ভালো একটা আয়োজন হয় ঈদের সময় আসে তো যে চায় খুশি থাকলেই দিয়ে দেয় তা আল্লাহ তো এই মাসে খুশি আছে আমরা নিতে পারছি না আমরা নিয়ে আমরা নিতে জানি না আল্লাহ দিতে জানে কিন্তু আমরা এই খুশির মাসে আল্লাহ এই মাসে খুশি অনেক আনন্দিত আল্লাহ তালা বান্দার প্রতি অনেক আনন্দিত শুধু তা নয় আল্লাহ বলছেন হাদিসের মধ্যে আছে মান সম আর মত না ইমান গুফিরালা হোমা তখদ্দামা মিন্জান ও মা তা আমার বান্দা যে ইমানের সাথে এতে সাথে স আশায় রমজানের রোজা রাখলো এবং রাত্রে তিয়াম অর্থাৎ তারাবিন নামাজ পড়লো গোফিরা ল হু মা তাকদ্দামা মিন্জাম বিহীয় মাতাখর আমি তার পূর্বের পিছনের সকল গুনাহাঘা তাকে মাফ করে দেব এই একটা মা সেবাদত করায় আমাদের যদি পূর্বের সব গুনা মাফ হয়ে যায় তো আমাদের মতো হতভাগা কেউ নাই যে এত ছাড় পাওয়ার পরও আমরা ঘরে বসে আছি তো সকাল কাটিয়ে দিলাম ঘুমার মধ্যে দুপুর কাটিয়ে দিলাম অলসতায় বিকেলে রান্না বান্না করতে করতে সময় পার করলাম বিয়ের পর খাওয়া দাওয়া করে প্যাট ফুলে এখন শুয়ে কিছু রেস্ট করলাম তারাবির সময় পা ব্যথা বসে বসে টুলে চেয়ারে বসে নামাজ পড়ে বাস কাটাইয়ে ফেললাম কোনো রকম লোক দেখানো পরিবারের সদস্যকে দেখানোর জন্য কিছু এবাদ টুকটাক করে ঘুমায় গেলাম আমার মতো বদমসী নাই শোনেন মোহতারামা মা বোনেরা আল্লাহ রসুল কাউরির জন্য শুধু তিন শ্রেণীর ব্যক্তির জন্য বদ করেছেন সাবধান আল্লাহ জবান দিয়ে কাউরির ব্যাপারে বদ্ধ আসেনি শুধু তিন শ্রেণীর বান্দার জন্য তিন শ্রেণীর ব্যক্তির জন্য বদ্ধ আসে এক নম্বর হচ্ছে হুজুর সালাম একদিন মেহরাবে জুমার দিন রমজান মাসে মেহরাবে পা দিল মেম্বারে পা দিল প্রথম মেম্বারে পা দিয়ে বলতে সে দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বলতে সামিন দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বলতেছে কোন নামাজের পর প্রদর্শন করতেছি আর আল্লাহ আপনি তিনবার কি রূপে আমিন বললেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন আমি তো প্রথম মেহরাবে পা দিয়ে এই ব্যক্তির জন্য পদ সাথে আমিন বলেছি ফেরেশ তারা স্বয়ং বলতেছে আসমান থেকে ওই ব্যক্তির উপর লানত অবতীর্ণ হোক ফেরেশ তারা পদ দুয়া ভাই আর সাথে আমিন বলতেছে কে বলেন দেখি জনাবি মুস্তাফা সাল্লাল্লাহ সাল্লাম তিনি আমিন বলতেছে আর ফেরেশতার দোয়া দোয়া করতেছে কি করতেছে ওই ব্যক্তির উপর লানত অবতীর্ণ হোক যে রমজান পাইলো কিন্তু রমজানে যে রমজান পাইল কিন্তু রমজানে তার গুনা খাতাকে মাফ করাইতে পারল না আশ্চর্য লাগে যে আমাদের রমজান আমি গুনা ঠিক আছে গুনা হয়ে গেছে কিন্তু রমজান মাসে এবাদত করে তো আমার গুনাহগুলোকে মাফ করাইতে পারি যদি কপাল পুরা থাকে আমাদের তাহলে হয়তো এই রমজান মাসে আমরা এবাদত করার সুযোগ পাবো না খাওয়া দাওয়া কাজকামে ব্যস্তর বেশি সুযোগ পাবো কারণ ইহুদি খ্রিস্টানরা তো কাজকামের সুযোগ পায় ব্যস্ততার শেষ নেই তাদের পেরেশানির শেষ নাই বিল্ডিং উপর বিল্ডিং টাকার উপর টাকা শুয়ে আছে পেরেশানি শেষ নেই কিন্তু মমিন তো এটা না মমিন তো সে যায় অল্প তুষ্টির মধ্যে এত আনন্দ থাকবে যে আনন্দ কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে আর বেশিরভাগ সময় আল্লাহ তালা বাদত করতে হবে বেশিরভাগ সময় আল্লাহর বাদতে লিপ্ত থাকতে হবে এই জন্য মা ও বোনেরা বদ্ধ থেকে বাঁচার জন্য আমরা রমজান মাসে আল্লাহ তালার কাছে বেশি রোনাজারি করব কান্নাকাটি করব আল্লাহর কাছে চাইব আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সৈকেরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের ছেলে সন্তানদেরকে মাফ করে দাও আমাদের খানদানের সদস্যদেরকে মাফ করে দাও আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের স্বামীদেরকে যারা খাটতেছে কষ্ট করতেছে তাদেরকেও মাফ করে দাও এভাবেই আমরা দোয়া আল্লাহ তালার কাছে চোখের অশ্রু ফেলে ফেলে আর মা ও বোনেরা অন্য মাসে চোখের অশ্রু ফেললেও মাফ পাইতেও পারেন নাও পাইতে পারেন এরমদের মাসে চোখের পানি ফেলার দরকারও নয় আপনি চান আল্লাহর কাছে মাফ করে দেবে আর চোখের পানি ফেললে তো কথাই নাই এক ফোটা পানি জাহান আগুন আগুনকে নিভাই দিবে রমজান মাসে বেশি বেশি ইবাদত করব আল্লাহর কাছে চাইব কেমন চাই আল্লাহ তাআলা এই রমজান মাসে দিবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ব নবীদের উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছে একটা জিনিস খেয়াল করেন মৌলিক এবাদত হচ্ছে পাঁচটা ফরজ দায় যেটি ফরজ কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি ফরজের মধ্যে শুধুমাত্র ইমান্ত সকলেই রাখবে বাকি চারটা যে আমলের আছে নামাজ রোজা হজ জাকাত এই চারটা আমলের মধ্যে একটা আমল কোরআন শরীফে পাবেন যে আমলটি আল্লাহ বলেছেন তোমাদের উপর নামাজকে ফরজ করা হয়েছে যেমনটি পূর্বের নবীদের উপর নামাজ ফরজ করা হয়েছে এমনকি বলেছে বলেনি তোমাদের উপর জাগাত ফরজ করা হয়েছে যেমনটি পূর্বের নবীর উপর জাগাত ফরজ করা হয়েছে এমনটি কিন্তু বলেনি তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যেমনটি পূর্বের নবীর উম্মতের উপর হজ রোজাকে কি হজকে ফরজ করা হয়েছে এমনটি কিন্তু বলেননি শুধুমাত্র রোজার ব্যাপারই বলতেছেন কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্বের নবীর উম্মদের উপর রোজাকে ফরজ করা হয়েছে মহতারা মামা ও এখানে একটু ওলামাই ক্রাম বলেছেন এ কথা যে শুধুমাত্র রোজাই এমন একটি এবাদত যে এবাদতটি মহাম উম্মতে মোহাম্মদের উপর ফরজ ছিল মুসার নবীর উম্মতের উপর ফরজ ছিল দাউদ নবীর ওম্মতের উপর ফারস ছিল জাকার নবীর উম্মতের উপর ফরজ ছিল ইহাইয়া নবীর উম্মতের উপর ফরজ ছিল কি তারপরে ইউসুফ আলি সাল্লাম উম্মতের উপর ফরজ ছিল আদম আলি সাল্লাম উম্মতের উপরও ফরজ ছিল সেটি হচ্ছে রোজা এই জন্য আল্লাহ বলছেন কুতিবা আলী তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি পূর্বের নবীর উম্মতের উপরও ফরজ করা হয়েছে জাকাত কিন্তু সকল নবীর উম্মতির উপর ফরজ ছিল না কাওরের উপর ফরজ ছিল কাওরের উপর ছিল না কিছু নবীর উম্মতের উপর ছিল কিছু নবীর উম্মতের ছিল উপর ছিল না হজ কিছু নবীর উম্মতের উপর ফরজ ছিল কিছু নবীর উম্মতের উপর ফরজ ছিল না নফল ছিল বা ওয়াজিব ছিল তারপরে তারপরে আপনার এই হজ কিছু নবীর উম্মতের উপর ফরজ ছিল কিছু নবীর উম্মতের উপর ফরজ ছিল না কাওরের উপর ওয়াজিব ছিল কাওরের ছিল নফল ছিল কাওরের উপর সুন্নাত ছিল আবার নামাজটাও কিছু নবীর উম্মতের উপর ফলো ছিল কিছু নবীর উম্মতের উপর অজীব ছিল কিছু নবীর উম্মতের উপর নফল ছিল কিন্তু শুধুমাত্র রোজাটা সকল নবীর উম্মতের উপর ফলো ছিল আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই রোজাটা সকল নবীর উম্মতের উপর ফলো ছিল সকল নবীর উম্মতের উপর ফলো ছিল এই জন্য আল্লাহ বলছেন এই রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বের নবীর উন্মতির উপরও ফরজ ছিল অতি পূর্বের নবীর উন্মতির উপরও এই রোজাকে ফরজ করা হয়েছিল তদরূপ এই নবীর উন্মতির উপরও এই রোজাকে ফরজ করা হয়েছে